সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে দুর্দান্ত কিছু করার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিলেন বাংলাদেশের পেসাররা। তাদের নেতৃত্বে ছিলেন তাসকিন আহমেদ, কিন্তু এই পেসার এবার চোট পেয়েছেন কাঁধে। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচটিও খেলা হয়নি তার, যদিও তাসকিনের এই ইঞ্জুরি বেশ পুরনো। বিশ্বকাপে যে তিনটি ম্যাচ তিনি খেলেছেন, ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়েছে তাকে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন, এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে 6 ওভার করে বল করেন তাসকিন, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন 8 ওভার। তিন ম্যাচে কেবল 2টি উইকেট পেয়েছেন তিনি। তাসকিন ছাড়াও বাংলাদেশের ইঞ্জুরি দুশ্চিন্তা আছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে উরুতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান, পরে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে। আগামী 24 অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এ ম্যাচ সামনে রেখে কাল থেকে অনুশীলনে নামবেন টাইগাররা।